বাঙালি সহ মানুষের এক শ্রেষ্ঠ পুজো বলা যেতে পারে এই দুর্গা পুজো। জাতি ধর্ম সকলে নির্বিশেষে এই পুজোয় একসাথে আনন্দে উপনীত হয়। আর তারই এক টুকরো ছবি দেখাবো, ভগবান গোলাট্টু অর্থাৎ রানীতলা। টানা বৃষ্টির জন্য এবং সুইচ গেট ভেঙে যাওয়ার জন্য কিন্তু পদ্মার জল রীতিমতো ভগবান গোলাট্টুয়ে ঢুকে পড়েছে, যার ফলে বলা যেতে পারে ভগবান গোলাট্টু কিন্তু রীতিমতো বন্যা কবলিত বা জলে প্লাবিত এলাকা। সেখানে কি দুর্গাপুজো হবে না, তাই কখনো হয়? মা যখন সঙ্গে আছেন একটু হলেও সে আনন্দ ভাগ করে নেবে। তারই এক টুকরো কোলাজ ছবি আমরা আপনাদের দেখাবো। চারিদিকে যখন পুজোর আনন্দ ছড়িয়ে পড়েছে, তখন সেই আনন্দ থেকে বাদ যাবে কেন রানীতলা থানা বা নির্মলচরের বাসিন্দারা? নতুন রাধাপুরের বাসিন্দারা মেতে উঠেছে এই পুজোর আনন্দে, চারিদিকে জলমগ্ন, আর তার মধ্যেই পূজা চলছে স্থানীয় বাসিন্দাদের। যদিও বা পুজোর মধ্যে নেই কোনো থিমের উপস্থিতি, তাও আনন্দে মাতোয়ারা এলাকাবাসীরা। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনডিভি ডাব্লিউবি। এই যে চারিদিকে জল, তার মধ্যেও পুজো, কীভাবে করছেন পুজো? আমরা করতে খুব কষ্টে, চারিদিকে জল, যোগাযোগ বিচ্ছিন্ন। তবে প্রতি বছর করার আমাদের যে একটা বৈচিত্র্য আছে, তার ফলে আমরা যেভাবে কষ্ট সৃষ্টি করে পুজোটা জলের ভিতরেই করছি। এই পুজো সরকার সাহায্য পান? সরকারি সাহায্য বলতে আমরা কিছুই পাই না, অন্যান্য জায়গা হয়তো পাই, এখানে কোনো সরকারি অনুদান দেয় না। এখানে একটু বৈষম্যমূলক আচরণও করে সরকার। কতদিনের পুরনো পুজো এটা? হ্যাঁ, কতদিনের পুরনো? এটা 30 বছর পুরনো হবে। প্রতি বছর পুজো করেন? প্রতি বছরই পুজো। এই যে জলের মধ্যে পুজোর সামগ্রী নিয়ে আসছেন কীভাবে? নৌকা যোগে পরম্পর ওই সেই চাকরা থেকে। এখান থেকে কত দূর? 6 মাইল, 5-7 কিলোমিটার। এইভাবেই তাহলে আপনাদের পুজো চলছে? এইভাবে পুজো তো করছে। এবার পুজোতে কেমন আনন্দ করছে স্থানীয় গ্রামবাসী? তবে এবার যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে একটু কম, চারিদিকে অনটন অভাব, জলমগ্ন, জলবন্দি, এর মধ্যে যতটুকু এনজয় হচ্ছে। আপনার নাম? আমার নাম শ্রীপদ মণ্ডল। এই যে চারিদিকে জল, জলের মধ্যে পুজো, কেমন লাগছে? দেখেন আমরা বহু কষ্ট করে পুজো করছি, চারিদিকে জল আমরা সরকারি কোনো অনুদান পাইনি, অনেক জায়গায় দিয়েছে কিন্তু আমাদের এই জলের ভিতরে দেয়নি। এদের এতগুলো যে অনুদান আসছে, কেউ পেয়েছে কেউ পেয়েছে না, লোক হয়তো বলতে যাচ্ছি তো সে না, আমাদের এরকমই হবে, তখন ওরা যেটা করবে সেটাই হবে। অনেক দিন ধরে আছে, আমাদের কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, সে আমরা এরকম কালকে একবার খরচ তাহলে আমরা কিছুটা করছি যে পাড়া পার নিয়ে যাইনি বলো সরকারি অনুদান আমরা পাইনি, অনেক জায়গায় পেয়েছে। তাহলে পুজো করছেন কিভাবে? পুজোতে মানুষের সাদা কেমন পাচ্ছেন? আপনার নাম? আপনার নাম? আমার নাম ময়ন।